নমস্কার বন্ধুরা, আগের দিনে আমরা শিখেছি কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়। আজকে আমরা শিখব উক্ত ফোল্ডার কীভাবে নতুন করে নাম পরিবর্তন করতে হয় এবং কীভাবে ফোল্ডারটা ডিলিট করতে হয়। তো যে ফোল্ডারটা আমরা নাম পরিবর্তন করবো সেই ফোল্ডারটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাস ধরবো এবং ধরো একটা ফোল্ডার সিলেক্ট করছি, ধরো এই ফোল্ডারটা সিলেক্ট করছি আমি বলে লেখা আছে, এই ফোল্ডারে ক্লিক করলাম, লেফট ক্লিক, ওকে সবসময় লেফট ক্লিক করতে হবে, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করবো, করে নিচের দিকে নামবো, দেখো নামছি নিচের দিকে, তখন নিচে রিনেম লেখা আছে, এখানে রিনেম ক্লিক করবো, ওকে তো রিনেম ক্লিক করলাম, করে আমি আমার একটা পছন্দের একটা নাম দিলাম, ওকে নাম দিয়ে এন্টার মারলি হয়ে গেল, নাম পরিবর্তন হয়ে গেল। এছাড়াও একটা অপশান আছে, সেটা হচ্ছে শর্টকাট কি, যেটা কিবোর্ড থেকে করা যায়, কিবোর্ডের F2 প্রেস করলেও নতুন করে নাম পরিবর্তন করা যায়। তো শিখলাম কীভাবে নাম পরিবর্তন করতে হয়। এবার আর শিখব কীভাবে যেসব ফোল্ডারের প্রয়োজন নেই আমি মনে করছি ডিলিট করে দেবো, তো সেই ফোল্ডারটা কীভাবে ডিলিট করব। ডিলিট করতে গেলে ফোল্ডারে সিলেক্ট করতে হবে, দেখো সিলেক্ট করা আছে, এবং সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, করে দেখো নিচের দিকে নামবো, দেখো ডিলিট অপশান আছে, দেখতে পাচ্ছ ডিলিট অপশান, এখানে ক্লিক করব, ক্লিক করলেই একটা অপশান দেবে, দেখো ক্লিক করছি, কী লেখা দেখাচ্ছে, আর ইউ সিওর টু ওয়ান টু মুভ দিস ফোল্ডার টু রিসাইকেল বিন, ওকে। তো দেখো এখানে ডিলিটের কথা বলছে না, বলছে রিসাইকেল বিনে এই ফোল্ডারটা পাঠানো হচ্ছে, যেহেতু আমরা সরাসরি ডিলিট করছি না, এটা রিসাইকেল বিনে চলে যাবে। তো ইয়েস করব, ইয়েস করলে এই ফাইলটা সরাসরি ডিলিট হলো না, এটা কম্পিউটারের একটা ফোল্ডার রিসাইকেল বিনে চলে গেল, প্রাথমিকভাবে আমাদের এখান থেকে চলে গেল, কিন্তু এটা রিসাইকেল বিনে চলে গেল, রিসাইকেল বিনে গিয়ে এই ফোল্ডারটা সম্পূর্ণরূপে ডিলিট করা সম্ভব। দেখো ফোল্ডারে ক্লিক করলাম, ওপেন করলাম, দেখো এই ফোল্ডার ডিলিট করলাম, তো তাই এখানে চলে এলো, তাহলে এটা ক্লিক করব, করে এখান থেকে ডিলিট করব, এখান থেকে ডিলিট, ওকে এখানে লেখা হচ্ছে আরও সিও ওয়ান টু পারমানেন্ট ডিলিট দিস ফোল্ডার, এখানে ইয়েস করব, করলে এই ফোল্ডারটা সম্পূর্ণরূপে কম্পিউটার মেমোরিতে চলে গেল, এটা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো থ্যাংক ইউ, আমরা শিখতে পারলাম কীভাবে ফোল্ডার নাম পরিবর্তন করতে হয় এবং ডিলিট করতে হয়।